এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা সামনে দাঁড়ানোর মতো সৎ সাহস নেই, তাই সকাল সকাল পালিয়ে গেছে। এই যে তুমি যেভাবে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো না, ঠিক এইভাবে শুধু সংবাদ মাধ্যম নয়, মন্ত্রী, আমলা, শিল্পপতি, সেলিব্রিটি প্রত্যেকে উদয়ন সিংহ রায়ের সামনে ঠিক এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কারো সাহস হয় না আমার চোখের দিকে তাকানোর বা আমাকে নিয়ে উপহাস করার। জাস্ট এ মোমেন্ট, এই হেডলাইনটা পড়েছো? এই হেডলাইনের মানেটা কি সেটা বোঝার মতো বুদ্ধি এবং শিক্ষা তোমার রয়েছে? তুমি এবং রুদ্র কালকে যেটা করেছো তাতে শুধু আমার মাথা হেঁট হয়েছে তাই নয়, আমাকে এবং আমার গোটা পরিবারকে নিয়ে উপহাস করা হচ্ছে। এর জন্য তুমি এবং রুদ্র শুধুমাত্র এই দুজনের কাণ্ড জ্ঞানহীনতা এবং অসভ্যতাই হচ্ছে দায়ী। কোন সাহসে আমার রেপুটেশন নিয়ে নয়ছয় করলে তোমরা? চুপ করে থাকো না, জবাব দাও। এখন যাস না, এখন বাবার মাথা খুব গরম আছে। তো সারাক্ষণই গরম থাকে। উত্তর তো তোমাকে দিতেই হবে দিদি ভাই, তুমি ছাড়া কে উত্তর দেবে বলো তো? তুমি তো প্রথম বৈভব মিত্রকে চটটা মারলে, তারপরে ঝামেলাটা বাড়ানোর জন্য দাদাকে উস্কে দিয়ে দাদাকে ইনভলভ করলে। এক্স্যাক্টলি, বৌদি দাদাকে গিয়ে কিছু বলার পরেই দাদা কিন্তু বৈভব মিত্রকে মারধর শুরু করে। তোমার কোনো সেন্স নেই না দিদি ভাই, তুমি কোথায় দাদাকে সামলাবে আগলাবে সেটা না করে তুমি দাদাকে আরো উস্কে দিলে। আচ্ছা ছোটু মামা, এখন এসব কথা বলে কি লাভ? যা হওয়ার তো হয়ে গেছে। সব কথা কইছি আলো রানীর, এর ভাবে দোষারোপ করি।